ନମସ୍କାର ପ୍ରିସ୍କ୍ରିପସନ୍ ଆଉ ଏକ ଅଧ୍ୟାୟକୁ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଶରୀର ଅଛି ତ ରୋଗ ରହିବ ନିଶ୍ଚୟ ହେଲେ ଏଥିପାଇଁ ବ୍ୟସ୍ତ ହେବା ଅନାବଶ୍ୟକ କିନ୍ତୁ ସଚେତନ ରହିବା ଜରୁରୀ ବେଳୁ ସାବଧାନ ରହିଲେ ହିଁ ରୋଗର ମୁକାବିଲା କରିବା ସହଜ ହୋଇଥାଏ ଶରୀରରେ କୌଣସି ସମସ୍ୟା ଦେଖାଦେଲେ ତୁରନ୍ତ ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ ନେବା ଉଚିତ ଯାହାଦ୍ୱାରା ଯେକୌଣସି ରୋଗର ଚିକିତ୍ସା ସମ୍ଭବ ହୋଇପାରିବ ତେବେ ଆପଣଙ୍କ ସୁସ୍ଥ ଶରୀର ପାଇଁ ଆପଣଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ନେଇ ସଠିକ୍ ସୂଚନା ଓ ସଠିକ୍ ପରାମର୍ଶ ଦେବା ପାଇଁ ଆମର ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭିତ୍ତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରେସ୍କ୍ରିପସନ୍ ডাইবেস এই রোগর না শুণিলে মনার ডর আসুছে আর আসবাবি স্বাভাবিক কিনা ডাইবেস এমিটি এক রোগ যা থাকি তার লাইফস্টাইল একদম বদলি যায় এবে এই রোগ ডাইবেটিস ঘৰে ঘৰে জন সদস্য পালটি গলা তেম ভাবু আপন মান বেশি কিছু কে পড়বন আজর টপিক ডায়াবেটিস নিণ বা কন্ট্রোল করি সরল উপায় परामर्श देवापई आज आमसह हो, स्टुडिओर उपस्थित होतचंती वेरी फेमस बहुत ही जनासुडा एंडोक्राइनोलॉजिस्ट डाक्टर सुनील कुमार कोटासा स को नमस्कार कार्यक्रम को स्वागत करचे नमस्कार স্যার যেমি কৌি ডাইবেটিস এবে বোধহয় লাগুছে যেমন প্রত্যেক ঘরে করে কুণিয়া হয়ে গেল বা প্রত্যেক ঘরে ঘরে গোটে সদস্য পালটি গলানি আর বড় কথা হচ্ছে স্যার প্রশ্ন আমি সমস্ত জানিচ্ছেন পূর্ব অনেকবার বিস্কশন হয়েছে ডাইবেটিস কোণ ডায়াবেটিস কারণ কোণ এটা তো আমি জানি স্যার মোট প্রশ্ন আপনার এ রা এই নাটি আমি খুব কম মানে মুোটবেল কথা কৌচি এতে শুণু নি কিন্তু এবার আপনার দেখি প্রত্যেক ঘরে ঘরে ডাইবেটিস রোগী তা ডাইবেটিস হয়েছি আরে মোটর ডাইবেটিস বাহারা তো স্যার কী রোগটি

সবুঠার অধিক মধুমেহে আক্রান্ত রোগী সংখ্যা ভারতের রয়ে এবং আপনার যেমি কই রখলে বর্তমান এই সংখ্যাটি বহুমাত্রে বড়ুচি কবল পূর্ব আমি যে ভাবুলে কবল সহরাঞ্চল লোক এর আক্রান্ত হচ্ছে কিন্তু বর্তমান গ্রামাঞ্চলের মধ্যে বহু সংখ্যার এই মধুমেহরে আক্রান্ত হইয়াছেন কিছুটি কারণ মুহাকে চাইবি সর্বপ্রথম হোক দ্রুত সহীকরণ বর্তমান যেহেতু লোক বহু সংখ্যায় মাইগ্রেট করছেন অথবা পূর্ব সময় যে সুবিধা শহরাঞ্চলের উপলব্ধ রা তা বর্তমান মধ্যে রয়েছে তেমন যে জীবনশৈলী অব্যবস্থাটি বর্তমান কেবল সীমিত হয়ে রই না দেখবে লোকমানে যে এনার্জি ডেন্স ফুডস অধিক মাত্রে মিঠা তেল তথা লুণ জনিত খাদ্য যে অধিক মাত্রায় খাও তাছাড়া দ্বিতীয় গোটে দেখবে বর্তমান সময়ের যে লোক মান শারীরিক কার্যকলাপ বহু কমি কমিযাই যে ফিজিকা ইনআকটিভিটি আমি যা থাও তথমে দেখিলে যে খাদ্যের অধিক মাত্রে যে এনার্জি ডেস অথবা ক্যালোরি অধিক রয়েছে খাদ্য গ্রহণ করতে দ্বিতীয়ত হচ্ছে শারীরিক ব্যাায়ামের অভাব তৃতীয়ত গোটে ওয়াই রয়েছে যাকে ইউডকি এবং ইয়াগ্নিক হাইপোথেসে যে বৈজ্ঞানিক নিষ্কর্ষ অনুসারে জনা পড়লা জনে পাশ্চাত্য দেশ তুলনায় আমার লোক মানুষের দেহরে চর্বি পরিমাণ বহু অধিক এবং বিশেষ করে যদি এই চর্বিটি আপনার প্যানক্রিয়াস অথবা অগ্নাশ তা ছাড়া লিভর অথবা যকৃতরে বহু মাত্রায় জমি থাকে যদিও আমার ওজন পাশ্চাত্য দেশ দেশর লোক কম রই থাকে এবং চতুর্থ গোটে কারণ রয়েছে জেনেটিক। আপনার দেখিবে যে সাউথ এশিয়ান ইন্ডিয়ান ফিনোটাইপ কুয়া যাই যাকে আমি কোথাও থিন লুকিং মেটাবোলিকা ওবিজ তা অর্থ আমি পতলা থিলে মধ্যে লেম আমি প্রক্রিয়ার এত মাত্রার অব্যবস্থা দেখা যায় যে আমরা ডাইবেটিস হওয়ার সম্ভাবনা অধিক এবং যে ডাইবেস গোটাই যে পলিজেনিক ডিজর্ডর কুয়া যাই जो मल्टीपल जीन्स जो ए मानने आघात प्राप्त होती जीनटा भारतीय मानते अधिक देखाई और परवर्त जेनेसन में मानने रे एंटीसिपेशन आंटीसीपेसन गोटे पद रही जहाँ अर्थ हो पलिजेनेटिक्स डिजिजटी आपं बापा जब पचास वर्ष बयस पैंतालीस बर्ष बयस होबा संभावना अधिक और आपणी जेनेसन ताश पैंतीस आसीज तेणु অল্প বয়সের চিহ্নট হচ্ছে বহু সংখ্যার লোক চিহ্নট হচ্ছে এবং জটিলতা মধুমেহ জনিত জটিলতা রয়েছে তাহলে অন্য লোক আমাদের অধিক দেখা দেখ মানে এটা সবু বড় কথা হচ্ছে মানে এটা জেনেটিক যদি ফ্যামিলি কিন্তু চান্সেস জেজেবা যদি জেনেস রাজ আপনারিটি ভাল লাগে তবে আমার চ্যানেল সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুল